বাড়ি দিচ্ছ তাকে টাকাটা ডাইরেক্ট দিয়ে দাও। Yes ma'am. ডাইরেক্ট সিস্টেমটাকে আমরা একটু করছি অনলাইনে, তাতে কি হয় লোকে টাকাটা নিজের অ্যাকাউন্টে পেয়ে গেল, মাঝখানে টাকাটা অন্যভাবে আবার এর কাছে যাও ওর কাছে যাও কোনো দরকার নেই, টাকাটা যাতে তারা পেয়ে যায়। Yes ma'am. এটা তোমরা একদম ডাইরেক্ট বেনিফিট যে স্কিম আছে Yes ma'am. ডিবিএস এ করে দাও অ্যাকাউন্টে ma'am. Thank you. এবার আমি একটা কথা বলি রাজীব বলবার আগে, কাস্ট সার্টিফিকেট অলরেডি আপনাদের বলা হয়েছে বারবার, শুনেছেন নিশ্চয়ই, আগে হয়তো 3 মাস 4 মাস লাগতো এই সার্টিফিকেট নিয়ে আসুন ওই সার্টিফিকেট নিয়ে আসুন, কিন্তু এখন আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে পরিবারের একজনের যদি সেই সার্টিফিকেট থাকে শিডিউল কাস্ট, তার মানে তাকে আর হ্যারাস করবে না, সে পেয়ে যাবে অটোমেটিক্যালি। এইটা তুমি একটু বলে দাও যে সিদ্ধান্তটা, কাস্ট সার্টিফিকেট জন্য পুরো ব্যবস্থাটা অনলাইন করে দেওয়া হয়েছে, এটার জন্য একটা মোবাইল অ্যাপও হয়েছে, সেটা কাস্ট সার্টিফিকেট বলে নাম করে আপনারা মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করা যেতে পারে। আবার বলছি যেটা ম্যাডাম বারে বারে বলছেন যে কাজটা তাড়াতাড়ি করতে গেলে আর মাঝখানে কয়েকটা লেয়ার যেটা আছে তাকে অতিক্রম করে সরাসরি আমরা বেনিফিশিয়ারি যাতে যেখান থেকে পাওয়ার কথা সেখানে পৌঁছতে পারে তার জন্যই অনলাইন ব্যবস্থার মোবাইল অ্যাপ্লিকেশন। এটাতে যারা যে যে পরিবারের ব্লাড রিলেটিভ অলরেডি একটা কাস্ট সার্টিফিকেট রেখেছেন, মানে যাকে বলা হয় সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট, যারা সেকেন্ড জেনারেশন অ্যাপ্লিকেন্ট আছেন তাদেরকে 7 দিনের ভিতরে এই কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে, তাতে কোনো ইনকোয়ারি হবে না। যে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, ওএসডি রয়েছেন, এরা বারে বারে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন, আমি ডিএম সাহেবকে বলবো আপনি একটু নজর রাখবেন, এটাতে কোনো ইনকোয়ারি হবে না স্যার। কাজে আন্ডার নো সিচুয়েশন এনি কাস্ট সার্টিফিকেট উইচ ইজ সেকেন্ড জেনারেশন অ্যাপ্লিকেন্ট ক্যান বি পেন্ডিং ফর মোর দেন 7 ডেজ, এটা অসম্ভব হওয়ার সম্ভাবনা নেই। যদি পেন্ডিং হচ্ছে তার মানে কাজ ঠিক করে হচ্ছে না, যেটা করতে হবে সেটা গাইড করতে হবে এখনো তাদেরকে যে কি কি ডকুমেন্ট ওখানে আপলোড করতে হবে। ডকুমেন্ট যদি না থাকে তাহলেই ডিলে হয়ে যায় ম্যাডাম, তা আমরা সিস্টেম করেছি যে যতক্ষণ ডকুমেন্ট কমপ্লিট হচ্ছে না ততক্ষণ আপলোডই হবে না, তো বারে বারে ওকে কম্পিউটার থেকে বলে দেবে কি তুমি এটা দিচ্ছ না এটা দাও এটা দাও, এটা 7 দিনের আমরা একটা সার্টিফিকেট থাকলে সেটাই কাউন্ট হবে। ইয়েস ম্যাডাম, তো ওটা ঠিক মতন যদি অ্যাটাচ না করে যদি ধরুন ভুলে গেছে বলে দাও বাড়ির, এটা তো একটা প্রচার করে লোককে জানাতে হবে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে, বাড়ির একজনের থাকলেই সে পাবে, সহজ সরল বাংলায় এই মেসেজটা সবার কাছে পৌঁছে দাও। ঠিক আছে ম্যাডাম, আর যাদের বাড়িতে আগে কেউ পায়নি প্রথমবার উনি অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে ইনকোয়ারি হবে, সেটা আমরা বলছি 30 দিন মধ্যে কমপ্লিট করে দিতে হবে, সেটা 30 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে, এটা কিন্তু শিডিউল কাস্ট সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে অন্য কোনো ব্যাপার নয়। আর এনপিআর এনআরসি